সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজন প্রবাসী বাংলাদেশে। আজ আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। করোনা ভাইরাসের কারণে এবছরও সীমিত পরিসরে হজ পালনের কথা জানিয়েছে সৌদি আরব। দেশটি হজ এবং স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে বসবাসরত স্থানীয় এবং বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে ভ্যাকসিন প্রাপ্ত 60,000 মানুষ হজ পালনের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, 18 থেকে সর্বোচ্চ 65 বছরের বয়সীরাই আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারীদের মধ্যেও যারা গেল 5 বছরের মধ্যে হজে অংশ নেননি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অসুস্থ ব্যক্তিদের আবেদন না করার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামিক সংস্থা ওয়াইসি। করোনা মহামারীর কারণে গেল বছর 10,000 মানুষ নিয়ে সীমিত পরিসরে হজ পালিত হয়। করোনার কারণে এবারও হজ করার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের কেউ। সংক্রমণ ঠেকাতে বাইরের কোনো দেশ থেকে মুসল্লিরা মক্কায় যেতে পারবেন না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি সরকারের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুর রহমান খান। তবে দেশটিতে অবস্থানরতরা সীমিত পরিসরে হজ কার্যক্রমে অংশ নিতে পারবেন। করোনা পরিস্থিতির কারণে গত বছরও হজের কার্যক্রম সীমিত করেছিল সৌদি সরকার। এক বছরের ব্যবধানে করোনা পরিস্থিতি তো পাল্টায়নি, উল্টো নতুন ভেরিয়েন্ট আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বব্যাপী। স্বাভাবিক সময়ে 1,37,000 বাংলাদেশি সবশেষ হজে যাওয়ার কোটা পেয়েছিল। এজন্য গত বছর নিবন্ধন করেছিল 61,231 জন। এবার অনুমতি পেলে অগ্রাধিকার পেত তারা, কিন্তু করোনা নিয়ন্ত্রণ না আসায় হজ কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাই এবারও সৌদি আরবে বাংলাদেশিরা যেতে পারছেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে এবং আমাদের ধর্মমন্ত্রী সচিবের কাছে টেলিফোন এসেছে যে এবছর বাইরে থেকে কোন দেশ থেকে আমাদের হজে যাওয়ার কোন সুযোগ নেই, কারণ কোভিড এর অবস্থা সৌদি আরবও খারাপ, সারা বিশ্ব সব জায়গায় খারাপ। সে কারণে তারা সেই গত বছরের সিস্টেমটাই পালন করবে, এই জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নিতে পারবেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্বাভাবিক অবস্থায় হজ কার্যক্রম শুরু হলে নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় গেল বছর নভেম্বরে শুরু হওয়া শ্রম পুনরুদ্ধার কর্মসূচি অব্যাহত থাকায় অবৈধ অভিবাসীদের জন্য নতুন করে সাধারণ ক্ষমার কর্মসূচি প্রয়োজন নেই, এমন মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এছাড়া কঠোর লকডাউনের মধ্যেও শ্রম পুনরুদ্ধার কাজ চলমান থাকবে, তবে প্রবাসীদের প্রত্যাশা এর মেয়াদ বৃদ্ধি করা হবে। এরই মধ্যে বৈধকরণ কর্মসূচির মেয়াদ বৃদ্ধির জন্য মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ হাইকমিশন। পুনরুদ্ধার কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত 2,00,000-এর বেশি অভিবাসী নিবন্ধিত হয়েছেন, যাদের মধ্যে প্রায় 1,10,000 বৈধতা পেতে আবেদন করেছেন এবং বৈধভাবে বসবাস করা প্রায় 1,00,000 অভিবাসী নিজ নিজ দেশে ফিরে গেছেন। যুক্তরাজ্যের বার্কিংহামে বসবাসরত বাংলাদেশিদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে প্রচারণা চালিয়েছে নিউ হোপ গ্লোবাল নামের বাংলাদেশি দাতব্য প্রতিষ্ঠান। বাঙালি অধ্যুষিত একটি মসজিদে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ফয়েজউদ্দিন এমবি বলেন, কোভিড-19 থেকে বাঁচতে কমিউনিটির মানুষকে আরও সচেতন হতে হবে। জুমার নামাজের পর নিউ হোপ গ্লোবালের পক্ষ থেকে কোভিড-19 এবং এর ভ্যাকসিন সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি সম্বলিত লিফলেট ছাড়াও স্যানিটাইজার, মাস্ক এবং জায়নামাজ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। আওয়ামী লীগ স্পেন শাখার সদ্য প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে স্পেন আওয়ামী লীগের একাংশ। মাদ্রিদে একটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ করে নতুন কমিটিকে বয়কট করার ঘোষণা দেওয়া হয়। দবির তালুকদারের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোহাম্মদ দুলাল সাফা ও জাকির হোসেন। তারা বলেন, স্পেনে সত্যিকারের আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যায়ন না করে অগণতান্ত্রিক পন্থায় বহিরাগত এবং হাইব্রিডদের কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন শেষে মোহাম্মদ দুলাল সাফাকে সভাপতি ও দবির তালুকদারকে সাধারণ সম্পাদক করে 7 সদস্য বিশিষ্ট স্পেন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি 38 লাখ ছাড়ালো। গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11,000 মানুষের। টানা চতুর্থ দিনের মতো ব্রাজিলে দৈনিক মৃত্যু 2,000-এর উপর। একদিনে শনাক্ত হয়েছে প্রায় 86,000 আক্রান্ত। অন্যদিকে টানা তৃতীয় দিনের মতো করোনায় 4 শতাধিক মৃত্যু যুক্তরাষ্ট্রে। 14,500 মানুষের দেহে নতুনভাবে শনাক্ত হলো এই ভাইরাসটি। অন্যদিকে রাশিয়ায় মৃত্যু হয়েছে 400 মানুষের। শুক্রবার আর্জেন্টিনায় প্রাণ গেছে 680 জনের, আর কলম্বিয়ায় এই সংখ্যা 570। 24 ঘন্টায় বিশ্বজুড়ে 4 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ভারতে গঙ্গার পানিতে করোনা ভাইরাসের অস্তিত্ব আছে কিনা তা জানতে পরীক্ষা শুরু করেছে দেশটির বিভিন্ন গবেষণা সংস্থা। সংগ্রহ করা হয়েছে নমুনা। গেল মাসে গঙ্গায় মরদেহ ভাসানোর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় গোটা ভারতে। অনেকে আতঙ্কে গঙ্গার মাছ খাওয়াই ছেড়ে দেয়। গেল মাসে এমন দৃশ্য প্রায় দেখা যেত ভারতের বিহার ও উত্তরপ্রদেশ অংশের গঙ্গায়। ধারণা করা হয় করোনায় মৃত ব্যক্তিদের সৎকারের সুযোগ সামর্থ্য না থাকায় ভাসিয়ে দেয়া হতো। গঙ্গার পানিকে পবিত্র বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। কিন্তু করোনা আতঙ্কে এখন সেই নদীর মাছ ছুঁয়েও দেখছেন না অনেকে। তাদের শঙ্কা, গঙ্গার মাছেও ছড়িয়ে থাকতে পারে করোনা ভাইরাস। অভিযোগ আমলে নিয়ে গবেষণা শুরু করেছে ভারতের স্বাস্থ্য বিভাগ ও বিহার দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সহ বেশ কয়েকটি সংস্থা। গঙ্গা নদী মে শবো কো বহানে কা কয়েক সপ্তাহ আগে গঙ্গায় ভাসমান মরদেহের কথা জানা যায়। এখন আমরা পানির নমুনা নিয়ে পরীক্ষা করছি করোনা ভাইরাসের উপস্থিতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তরপ্রদেশের বুকসার ও ভোজপুরের গঙ্গা অংশে মিলেছিল সবচেয়ে বেশি মরদেহ, তাই সেখানকার পানির নমুনা সংগ্রহ করে চলছে পরীক্ষা নিরীক্ষা। গঙ্গার পানি নিরাপদ কিনা তা নিশ্চিত হতে আরও কয়েক দফা পরীক্ষা চালাতে চান বিজ্ঞানীরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মিয়ানমারে শিশুদের উপর সহিংসতার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর 40 শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানান জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ। শিশুদের প্রতি সহিংসতা বন্ধে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। তখন থেকে দেশটির অস্থিতিশীল পরিস্থিতির শিকার হচ্ছে শিশুরাও। শিশু নির্যাতন বা হত্যাকাণ্ড থেকে শিশুদের নিরাপদে রাখার আহ্বান জানান তিনি। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর এ পর্যন্ত কমপক্ষে 850 মানুষকে হত্যা করা হয়েছে, আটক 5,800-এরও বেশি। মিয়ানমার সেনাবাহিনী শিশুদের উপরও সহিংসতা চালাচ্ছে। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক প্রতিনিধি এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এখন পর্যন্ত অন্তত 54 শিশুকে হত্যা করেছে। যে কোনো ধরনের সহিংসতা থেকে যেন শিশুদের নিরাপদে রাখা হয়। এই ছিল প্রবাসে বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।